মধ্যে তিনি মঞ্চে আসেন গ্ল্যামার কুইন বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কুইন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আমরা মঞ্চ থেকে চলেছি এবং পুরো মাথা পড় হল ওটা কেবলই হয়ে গেছে বিশ্বাস হবে আমি হাতে ফুটবলার নাসি মাত্র বর্ষায় বন্ধ রয়েছে এবং এই দলের তিনি কর্মকর্তা চলচ্চিত্র জগতের সেই সঙ্গে আমি গৌতম দাকে সাধুবাদ জানাবো আমরা একটু মাঝেই আমরা মঞ্চে পেতে চলেছি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আজকের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন বসে যান সবাই বসে যান অনুরোধ করবো আচ্ছা এরপরে অনেক কথা হবে একটুখানি বসার জন্য আমি আহ্বান জানাবো সবাই বসে যান নির্দিষ্ট জায়গায় বসে যান আমরা মঞ্চ পেতে চলেছি আজকের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন বিদ্যুৎ এবং ক্রীড়া বিভাগীয় মন্ত্রী যুব কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যস্ততম মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসতে চলেছে আমাদের আজকের আমরা একটু পাতেই মঞ্চে পেতে চলেছি সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী মন্টিন ভদ্র মহাশয়কে সেই সঙ্গে আমরা মঞ্চে পেতে চলেছি আজকের আরেকটি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ব্যস্ততম মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আমি বলছি আমাদের মেয়েরা এবং আমাদের যারা যারা আছে আপনারা রেডি থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী পশ্চিম যুব কল্যাণ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমি আমাদের পার্টির পক্ষ থেকে মাননীয় বিধায়ক সাহেবের পক্ষ থেকে যে সমস্ত মেয়েরা মানছে যে সমস্ত মাঠের সাইডে দাঁড়িয়ে আছো প্রত্যেকেই আমাদের মাননীয় মন্ত্রী ঢোকার সাথে সাথে আপনারা অভিনন্দন জ্ঞাপন করবেন এবং যাদের হাতে শাখা আছে আপনারা লাগাবেন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের রাজ্যের প্রিয়
মন্ত্রী ক্রীড়া যুব কল্যাণ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন। আরে আমাদের একটা ঘাটতি ছিল, সেটাও পূরণ হতে চলেছে। বিখ্যাত অ্যাক্ট্রেস এন্ড মডেল ঋত্বিকা সেন এসে ছোট হাতে হয়ে যায় পঞ্চাশে ঋত্বিকা সেন আজকে সম্মানীয় অতিথি ড্রামার কুইন অ্যাক্ট্রেস এন্ড মডেল ঋত্বিকা সেন যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম পঞ্চাশে এবং আজকে এই শুভ সন্ধ্যা যার জন্য পেয়েছি ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক ক্যানিং পূর্বের রূপকার অসহায় মানুষের পঞ্চলের সাথে জনাব সম্রাট মোল্লা মহাশয় পঞ্চাশে বিখ্যাত অ্যাক্ট্রেস এন্ড মডেল একেবারে আমাদের স্বপ্নের নায়িকা ঋত্বিকা সেন হাতালি দোকান শ্রদ্ধার কর্তা আমাকে আমরা অভিনন্দন জানাবো তাদেরকে। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে রয়েছে দীপক অধিকারীদের, আর রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি, আর রয়েছেন ঋত্বিকা সেন, আর পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মন্ত্রী শ্রী অরুণ গাড়ি শ্রী অরুণ এই মঞ্চে আসতে চলছে আমাদের অনুষ্ঠান পরিচালনা করবো। আমি ধন্যবাদ জানাবো গৌতম গৌতম বাবুর সহযোগিতায় আমরা অনুষ্ঠানে গৌতম বাবু সহযোগিতা রয়েছে তাহলে ছবি আর ইচ্ছা থেকে ছবি রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আমাদের রাজ্যের মাননীয় সচিব শেখ দপ্তরের মাননীয় মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যের সুন্দরবন উন্নয়ন বিশ্বাস দপ্তরের মাননীয় মন্ত্রী বক্তিম হাজরা, পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডল, আমরা বিধানসভার পক্ষ থেকে আমরা সমস্ত অতিথিদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সৌমেন মহাপাত্র, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী
শ্রী বংশী ভাষণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাজ্যের মাননীয় মন্ত্রী দিদি মন্ডল এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিনেমা জগতের প্রখ্যাত নায়ক আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং সাংসদ দেব অধিকারী আমরা ছাড়াও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং ঋত্বিকা সেন এবং সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রদীপ কলকাতার বিভিন্ন মাঠে তিনি ধারাভাষ্য দেন আমাদের প্রদীপ রায় এসছে প্রদীপ রায় মানস ভট্টাচার্য কৃষ্ণেন্দু রায় এসছেন অলোক রায় এসছেন বিশ্বজিৎ রায় এসছেন তামাং ভাই এসেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক শ্যামল মন্ডল মাননীয় বিধায়ক পরেশ রাম দাস মাননীয় বিধায়ক সুব্রত মন্ডল মাননীয় বিধায়ক কিমার সরকার মাননীয় বিধায়ক যোগরঞ্জন হরদার মাননীয় বিধায়ক জয়দেব হরদার এবং মাননীয় বিধায়ক গণেশ মন্ডল বিশ্বনাথ দাস থেকে শুরু করে আমাদের ভিতরে এবং কার্তিক সে কার্তিকটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এছাড়া আমাদের বিশিষ্ট অনেক অতিথিরা সতীর মোল্লা নমিতা শাহ থেকে শুরু করে আমাদের সমস্ত অতিথিরা মঞ্চে আছে আমি প্রথমে আজকের আমাদের যে প্রথম যে অনুষ্ঠান আমাদের রাজ্যের সাতজন মন্ত্রী এবং বিধায়ক এবং সঙ্গে সঙ্গে যারা আমাদের প্রাক্তন ফুটবলার যারা আজকে এখানে এসেছেন প্রদীপ জ্বালিয়ে মাঠের মাঝখানে প্রদীপ জ্বালিয়ে এবং সুইচের মাধ্যমে ট্রফি এবং বাইক এগুলোকে উন্মোচন করার জন্য আমি মাঠে আসার জন্য আমি অনুরোধ করছি মাননীয় বিভাগ এবং মন্ত্রীরা যাবেন কিন্তু খারাপ হয়েছিল